কি ব্যাপার পড়তে আসলে না যে যাব না পড়তে ভালো লাগে না তাই ভালো লাগে না মানে ভালো লাগে না তাই পড়তে যাব না তো তোমাকে তো আমার ভালো লাগে তো তুমি ভালো লাগার মধ্যে দিয়ে তুমি পড়তে আসবে না কেন ও মা আমি পড়তে যাব না তো আপনার কি সমস্যা স্যার আমার কোনো সমস্যা নাই তুমি দেখছো আরে স্যার আপনার সাথে ফান করলাম বলেন স্যার কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো তাই এত সমস্যা দেখা দিচ্ছে তোমার তো পড়ালেখার খরচ তো আমি কখনো চাই নাই নিতেও দেব না বা নিবো না তারপরে তুমি আবার বলতেছো এই সমস্যা পড়ালেখার খরচ কেন পড়ালেখার খরচ আমি দিতে চাই নাই সবাই তো মুখে বলে না বাস্তবটা তো অনেক কঠিন তুমি আমার কাছে যে চার মাস পরে লেখা করলে আমি কি একটা তোমাকে বলছি তুমি বেতনটা নিয়ে আসো আমারে দাও বেতন নিয়ে আসতে বলে নেই বেতন তো জমছে না তো জমছে আমি কি চাইছি তোমার কাছে চার নাই দিতে হবে না এটা কেমন কথা কেন আমি তো অনেক কিছুই পাচ্ছি তোমার কাছে তোমার থেকে আমি বেতন নিয়ে আমাকে চলতে হবে কেন কি না আমার কাছে আমি তো আপনাকে কিছুই দেইনি কিছু দাও নাই না তাই তোমার মেসেঞ্জারে এক সময় যাই দেখবা কি আছে দেখলে তুমি বুঝতে পারবে যে আমি তুমি আমাকে কি দিছো আমি তোমাকে কি দিছি ও এগুলা এগুলো একটা ব্যাপার হলো কেন এটা কিছু মনে করলে না তুমি না তাই আমি এটা মনে কিছু করি না এইজন্য তুমি ভয় করতেছো না না হ্যাঁ কি ভয় পাবো আচ্ছা অডিও কোলে আসি হুম বলেন আর দেখা দিবেন না মাথা খুব ব্যথা করতেছে খুব অনেক আমার এখানে আসলে তো আমি একটু মাথাটা টিপে দিতাম ঝাড়ে দিতাম লাগবে না কেন বলছেন এটাই অনেক কিছু বললে কি আর হয় সমাধান প্রমাণ করে দিতে হয় না হুম হুম জানি না কে জানবে আমি জানি না কে জানবে সেটা জানি না আমি জানি না এটা কোন কথা এটাই কথা তুমি পড়তে না সাথে আমি যে কি কষ্টের মধ্যে আছি আমি যে কি টেনশন করতেছি তা তুমি জানো কেন আর তো সাথী আছে তাদের জন্য কষ্ট বনা আমার জন্য কেন কষ্ট বন তাদের মনের সাথে তোমার যে মনটা এটা তো মিলে নাই তোমার সাথে যে মন আমার মিলে গেছে যে বুঝলাম তাহলে তুমি কিভাবে কথাটা বললে আমি তো আর আরো দশজনের সাথে তো আমি তোমার মতো তুমি যেভাবে বা আমি তোমার সাথে যেভাবে সময় দিয়ে আড্ডা দিই সেটা তো ওদের সাথে দেই না তুমি এই বিষয়টা কি বোঝো না হুম বলছি তা তাহলে তুমি কেন বললে এক কথা খাওয়া দাওয়া হয়েছে না খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করবো একটু কথা বলিনি ভালো লাগলো না তো তাই একটু ফোন দিলাম যদি আসতে পারো তাহলে একটু সময় কাটায় চলে যেত না আমি আজকে দেখা করতে পারবো না করলে কালকে এটা কেমন কথা আমি আমি যাই যাই হুম আসবেন আমাদের বাসায় হ্যাঁ আসেন বল কোথায় সময় দিতে পারবা সময় আবার কিভাবে দিব আসবেন নাস্তা পানি খাবেন আমাকেও দেখা হবে কথা বলাও হবে শুধু ওইটা না বলছি না সময় দিতে পারবা না কি রকম সময়

সন্ধ্যায় দাই গেলে সবাইরে পাব না হুম শোন দাই গেলে সবাইরে পাব তো জানি না আমার মাথা খুব ব্যথা করতেছে ব্যথা তো করতেছে তো আমাও তো ব্যথার মধ্যেই পুরো আছি কি করি বলো আমার ব্যথাটাকেshare দিবে তোমার ব্যথা না হলে আমি মাথা টিপে দেব ঝাড়া দিলে মাথাটা ব্যথা শেষ হয়ে যাবে কিন্তু আমার যে ব্যথা মনে রে এটা কে চালবে রাত তো অটিক ঘুমাবেন না ঘুমাবো বলছি তো কিন্তু আসলে আমি যে কথাটা বলতেছি তুমি মেরে যাচ্ছো কি জন্য কথায় আমি কইরে যাচ্ছে আমি তো শুনতেছি বল আমার ব্যথাটা আমার যে ব্যথাটা উঠছে এই ব্যথাটা কে থামাবে আর এই ব্যথাটাকে কে নিষ্পত্তি করবে বলো যখন সময় আসবে তখন থামাবো এখন বাদ দেন কেন সময় তো হয়ে আসছে আবার কেন সময় লাগবে সময় এখনো হয়নি হবে কখন যেদিন হবে সেদিন জানাম এটা কোন ধরনের কথা বললা তুমি এটা এই ধরনের কথাই কেন তুমি কি সব সময় আমাকে এভাবে অ্যাভয়েড করবা আচ্ছা মহা বিপদে পড়লাম তো আপনি এত কথার পেছন কেন আমি কোথায় পেছনাম বলো যাকে বেশি ভালোবাসি তার যদি কষ্ট নিজে সহ্য করতে নাই পারবো তাহলে তো তাকে ভালোবাসা বলে না নাকি বলছো আপনি কথা শুনে দেখেন মশাই এসে আমাকে জিজ্ঞেস করতেছে যে আমাদের স্যার কি বলে ওটা মশা না ওটা আমি গেছি না না এটা মশা আমাকে অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছে সেটা আমি মশা হয় তোমার কাছে গেছি দেখো হুম দেখছি চাপা মারতে হবে না দেখো তোমার এই কথাতে না সব সময় তুমি আমাকে এই কথাগুলো নিয়ে বললো তুমি আসলে বিশ্বাসটা করবা কি আমার একটু বলো না এই রকম করে কথা বলছো কেন চাপাবাজকে চাপাবাজ বলবো না তো কি বলবো ও আমি চাপাবাজ সিরিয়াসলি সিরিয়াসলি বললা আমি কিন্তু সত্যি সিরিয়াসলি ভেবে নেব এটা ওকে আমি কি চাপাবাজি করলাম হুম আমি কি চাপাবাজি করছি তোমার সাথে এই যে মিথ্যা মিথ্যা কথা বানাই বনে বলতিছেন মিথ্যা কথা বলতিছি বানাই বলতিছি হায় রে জগত হুম আসলে যদি মনের মতো যদি নাই হতে পারতাম তাহলে আরো আগে দূরে সরে চলে কিন্তু মনের মতো হয়েছে দেখে তোমার আমি টানে নিচ্ছি কি জন্য যেহেতু বাকি জীবনটা এগুলোর মাঝে দিয়ে আমি মানে কাটিয়ে দিব আমি সেটাই ভাবি আচ্ছা আজকের মন তাহলে রাখি আরেকদিন কথা হবে খুব খারাপ লাগতেছে তাই না হুম ঠিক আছে কিছু না বললে আর তো কিছু কর নাই রাখিয়া ওকে Bye.